হ্যালো সবাই কেমন আছেন আমি কোনো কারণে লাইভে আসতে পারছি না কিন্তু আমি ভিডিও করে এটা বাংলাদেশ জনগণকে জানাতে মানে দুনিয়ার জনগণকে জানাইতে চাচ্ছি এই যে এখন আপনারা ষড়যন্ত্র করতেছেন ডক্টর ইনুসকে নামাবার জন্য ওকে হ্যাঁ ওই এখন মানে কি বলবো সবাই এখন ডক্টর ইনুস পিছনে লেগে গেছেন আমাদের প্রাইম মিনিস্টার ডক্টর ইনুস পিছনে লেগে গেছেন বাজে বাজে কথা বলতেছেন ওকে এসব বন্ধ করেন ওইসব বন্ধ করেন ওকে মানুষ চাইছে ডক্টর ইনুস বাংলাদেশ কন্ট্রোল করবে এতদিন যারা অনলাইনে পনেরো থেকে ষোলো বছর ব্যাক ব্যাগ ব্যাগ ব্যাক হাসিনা হ্যান হাসিনা ত্যান বাল শাল খালি অনলাইন থেকে আপনারা বলতে পারছেন কিন্তু বাস্তবে হাসিনাকে মানে সরাইতে পারেন থেকে এর ছাত্রদের ছাত্ররা যেভাবে বাংলাদেশে এদেরকে গদিত থেকে নামাইছে সবাই পালাইছে এ যাদের ডপটে বাংলাদেশ কাঁপত তারা ভয়ে সব পালাইছে কোনাচ্চা কোনাচ্চা এখন আমি একটা গুরুত্ব কথা দিব আমি রোজি আমার কথা যদি বাস্তব না হয় ড ইনুস বা বাংলাদেশের জনগণ আপনারা যেটা চাইবেন আমি মাথা পেতে আমি গ্রহণ করব। আপনারা যদি আমাকে ফাঁসি দিতে চান ফাঁসি নেব আমার গলা কেটে ফেলতে চান গলা নেব মানে জুতা জুতা পরায় আমার ঘুরাবেন বাংলাদেশে তাও আমি মেনে নিব মুখে সুনকালি লাগাই দিবেন তাও আমি মেনে নিব আমার কথা যদি ভুল হয় ঠিক আছে এখন যত লিগ আছে সব বিএমপির ঘরে ঘরে লুকাই আছে কারণ লিগদের কাছে এত টাকা আছে এখন ওরা বের করে দিতেও পারতেছে না কোথাও কারণ ওরা নিজে যারা যারা লুকাইছে তারা বাংলাদেশের ভিতরেই আছে বিএমপি এর ঘরে কারণ টাকা এই যে তারেক রহমান জিয়া রহমানের ছেলে যেটা লন্ডনে বসে আছে সে কি করছে ওই জয়ের সাথে কন্ট্রাক্ট হয়ে গেছে বলছে যে ওরা কোনো মতো বিএনপি মানে বাংলাদেশ চালাইতে চাচ্ছে তারপরে এই হাতে দি দিতে চাচ্ছে টাকা দিয়ে চাচ্ছে দেশ ওকে তারেক রহমানের কোনো বাংলাদেশ নিয়ে মাথা ঘাম নাই কিন্তু সে চাচ্ছে টাকা বানাবার জন্য সব টাকা বানাবার ধান্দা ওকে এতদিন বেগম খালেদা জিয়াকে বিদেশে যাইতে দেন চিকিৎসা করার জন্য যে কথা যে গালি যে কি এখন দেখেন আবার তারা তারা বন্ধু হয়ে যাচ্ছে সব টাকা টাকা ওরা জানে লিগদের কাছে অনেক মিলিয়ন 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 টাকা আছে বুঝছেন এগুলি দিয়ে এখন ওই বিএমপিকে বিএমপিকে কিনে ফেলতে চাইছে টাকা দিয়ে আর বিএমপিও খেলতে চাইছে মাঠে ডক্টর ইউনুসকে ভাগাই দিবার জন্য কিন্তু ওদের আশা কোনোদিনও পূরণ হবে না ওরা পনেরো বছর ষোলো বছর ব্যাক 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 ব্যাগ করছে কুত্তার মতন কুত্তার মতন কিন্তু ওই হাসিনাকে দূরাইতে পারে নাই স্টুডেন্টরা যেভাবে দূরাইছে ওকে আমরা তোমাদের পাশে আছি তোমরা ভয় পাবা না ওকে তোমরা কারো কথায় না তোমাদেরকে বলে জেলে দিবে ফাঁসিতে দিবে তোমরা এসব গুজব কথা কানে নিবানা এগুলি সব অনলাইন ওরা অনলাইন থেকে করে কিছু তারেক রহমান রহমানকে বসাইতে হবে বিএমপি কে বসাইতে হবে হ্যান ত্যান তারেক রহমান কোন বসার জন্য কোন আগ্রহ নাই ও হয়েছে যে টাকা ও জানে লিগের দের কাছে এখন অনেক টাকা আছে এদের থেকে এখন হাটাই ওকে তোমরা শক্ত থাকবে তোমরা তোমরা শক্ত থাকবা এখন যত সব ঘরে তালাশ করো আমি বলতেছি গ্যারান্টি আমি ইনফরমেশন সব বলতেছি তোমরা ওদেরকে খুঁজো বিএনপির ঘরে সবগুলিকে পাবে এত এত টাকা দিয়ে ওদের ওদেরকে কিনে নিছে লিগরা বিএমপিদেরকে কিনে নিছে বুঝছো তো বলতেছি তোমরা কোনো কথাতে লারচার করবা না এতদিন নেরি কুত্তারা এখন খালি বলে বিএনপি কে বসাইতে হবে তারেক রহমান কে বসাইতে হবে এগুলো কিছু টাকা দিয়ে তারেক দিছে তো এদের মুখ বন্ধ করে দিছে এদের করার কিচ্ছু নাই তো এরা হয়েছে যেখানে বৃষ্টি সেখানে ছাতা পড়ে টাকা দিয়ে এদেরকে যে কেউ কিনে ফেলতে পারে টাকা দিয়ে ডক্টর ইনুসেন নামে যদি আমি একটা কথা শুনি ওকে তোমাদের মুখের মধ্যে আসি আমি হাগু করে দিব খবরদার ওকে যাই হোক আমার কথাটা একদম ধরবা তোমরা আর এগুলি তোমরা তদন্ত করবা ঠিক আছে বলতেছি এই স্টুডেন্টরা সার্জিত তোমরা একদম স্ট্রং থাকবা তোমাদেরকে কেউ কিছু করতে পারবে না এতদিন ওরা ব্যাক ব্যাক করে গেছে কিচ্ছু করতে পারে না এখন টাকা টাকা দিছে তার রহমান লন্ডন থেকে এখন এই নেরি কুত্তাদেরকে কিনে ফেলছে কুত্তারা এখন ব্যাক 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 করতেছে টাকা দিয়ে এদেরকে এদের টাকা এই কুত্তাদেরকে একটু টাকা দিবা আল্লাহ টাকা দিলে ওরা যাত্রার পক্ষে হয়ে যাবে টাকার জন্য এরা এরা দেশপ্রেম না এরা হয়েছে টাকার প্রেম ওকে যাই হোক ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার কথাটা একটু মন দিয়ে শুনবা